আসসালামু আলাইকুম। ইউ আর ওয়াচিং তাওসিফ একাডেমি। আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনার হয়তো সেই কথাটি কি মনে পড়ে, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। এক মনীষী এই কথাটি উক্তি করেছিলেন। হ্যাঁ, আসলে একটি শিক্ষিত মা একটি জাতি গঠনে কতটা উপযোগী সেই বিষয়ে আজকের ভিডিওতে একটি উদাহরণ সহ। দৃশ্য আমরা দেখতে পেয়েছি, এক নারী ব্যাট হাতে দাঁড়িয়ে আছে, আর অপর প্রান্ত থেকে 12 বছর বয়সী একটি ছেলে বল ছুটছে ঘূর্ণায়মান গতিতে। তো বল ছুটছে আর নারী ব্যাট করছে। ক্রিকেট খেলার চিরাচরিত নিয়ম অনুযায়ী যখন ছেলেটি এই নারীকে বোল্ড আউট করেছে, তখন সে উল্লাসে আনন্দে ফেটে পড়েছে, এটাই স্বাভাবিক হওয়ার কথা। তো এই নারী আর এই ছেলে হলো মা এবং সন্তান। মা তার সন্তানের সাথে ক্রিকেট খেলছে। বিশ্বে এমন দৃশ্য হয়তো এর আগে দেখা গেছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, এই নারী হলেন ঝর্ণা বেগম, আর তার ছেলে সিনানকে নিয়ে কবি নজরুল ক্রিকেট একাডেমিতে প্রতিদিন প্র্যাকটিস করার জন্য, ক্রিকেট খেলার জন্য চলে যাচ্ছেন। এবং প্রতিদিনের মতো সেদিনও কোচ হয়তো আসতে দেরি করাতে অথবা না আসাতে মা নিজেই ব্যাট হাতে নিয়ে ছেলের সাথে খেলতে নেমে গেছেন। তো ছেলে বল করছে আর মা ব্যাট করছেন। এই ছেলে আর মার খেলার মধ্যে হয়তো কোনো আনন্দ জনতা ছবিটি ক্যামেরায় ধারণ করে সাথে সাথে সোশ্যাল মিডিয়া পোস্ট করতেই ছবিটি ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, আসলে বিষয়টি এরকমেরই। বাংলাদেশের 90% মুসলমানের দেশে এরকমই হওয়া উচিত। আমাদের মায়েরা তার সন্তানের সাথে সময় দিবেন, মা তার সন্তানের সাথে ছোটবেলা থেকেই যদি সমাজ গঠনে, লেখাপড়ায়, খেলাধুলায় সময় দেন, তবেই একটি সমাজ সুন্দর হতে বাধ্য। আমাদের ছেলেরা যখন বড় হবে, তখন তার সামাজিক মূল্যবোধটা তিনি বুঝবে, তখন সমাজে তার দায়িত্ব কতটুকু, সেই ফিলিংসটা তার মায়ের কাছ থেকে যদি তিনি শিখতে পারেন, এর চেয়ে উত্তম শিক্ষা আর কি হতে পারে। হ্যাঁ, এমনই একটি দৃশ্য যখন ক্যামেরা বন্দি হয় আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয়ে গিয়েছিল। এই ঝর্ণা বেগম তার সন্তানকে ক্রিকেট শিক্ষা দেওয়ার জন্য কবি নজরুল ক্রিকেট একাডেমিতে প্রতিনিয়তই যাচ্ছিলেন। আর এই দৃশ্য বা এই ধরনেরই একটি মা, এই ধরনের একটি শিক্ষিত সভ্য মা যদি থাকে, তবেই তার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা সম্ভব, তবেই তার সন্তানকে সুন্দর মন মানসিকতায় গড়া সম্ভব। আমরা দেখেছি ইতিমধ্যে কোটি টাকা আয়কারী বাবাও তার মেয়েকে অজস্র অর্থাৎ অগণিত বা গণনা ছাড়াই টাকা দিয়ে তার মেয়ে হাতি বাবা এবং মার জীবন দিতে হয়েছে। কিন্তু কেন সমাজের এই অবস্থা আমাদের কেন? হ্যাঁ, আসলে যদি মা তার আসলে টাকা বা অর্থ দিয়ে সব শিক্ষা হয় না, মা তার সন্তানকে সুশিক্ষা করবেন, মা তার সন্তানকে নিজ হাতে শিক্ষা দিবেন, তবেই বৃদ্ধা বয়সে এই মা হবেন সন্তানের কাছে মূল্যবান। বাবা তার সন্তানের কাছে বন্ধুর মতো থাকবেন, তবেই বৃদ্ধ বয়সে এই বাবা হবেন সন্তানের কাছে মূল্যবান। তাই তো কোনো পণ্ডিত ব্যক্তি বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত সমাজ উপহার দেব। আর তা যদি না হয়, তাহলে তো আমরা বৃদ্ধ বয়সে আমরা সেই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিব, এটাই স্বাভাবিক। তো আমাদের এই মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। ইতিমধ্যে হয়তো অনেকেই, অনেক মাই এই মায়ের ছবি দেখেছেন কিভাবে তার সন্তানের